আগামীকাল থেকে বিমান বাংলাদেশের লন্ডন টু সিলেট ফ্লাইট চালু হচ্ছে। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বাংলাদেশ হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। এ নিয়ে দেখে আসা যাক আর তার বক্তব্য। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধান এবং নির্দেশনায় সিলেট প্রবাসী এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের বহুদিনের প্রতীক্ষিত একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আমি সেই সুখবরটি নিয়ে এসেছি। বাংলাদেশ হাইকমিশন হিসাবে আগামী 4 অক্টোবর রোববার থেকে বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট, সিলেট লন্ডন রুটটি, সরাসরি রুটটি প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এবং সিলেট প্রবাসীদের পক্ষ থেকে, সিলেটবাসীদের পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে যুক্তরাজ্যের জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। একই সাথে এই মহান উদ্যোগের পিছনে গত 1 বছরে যাদের অনেক খাটাখাটনি পরিশ্রম আছে, মাননীয় বেসামরিক এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে, তার কর্মকর্তাদেরকে, আমাদের পররাষ্ট্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে, প্রবাসী মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে এবং বেসামরিক বিমান চলাচলের চেয়ারম্যান মহোদয়কে, বিমানের এমডি মহোদয়কে, সবাইকে যাদের এই ফ্লাইটটি চালু করার পিছনে অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা। একই সাথে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের কর্মকর্তারা যারা আমাদের সাথে একযোগে কাজ করে গেছেন, হাই কমিশনের সাথে কাজ করে গেছেন, তাদেরকেও জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরই নির্দেশনা দিয়েছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবার্ষিকী, জন্মশতবার্ষিকীর মুজিব বর্ষেই যেন সিলেটবাসীদের এই প্রত্যাশা পূরণ করে গত এপ্রিল মাসে এই ফ্লাইটটি চালু করতে, 2020-এর মুজিব বর্ষে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। আবার আমরা নতুন উদ্যোগে কাজ শুরু করি এবং আমরা অত্যন্ত খুশি যে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রত্যাশাটি পূরণ হতে যাচ্ছে, সিলেটবাসীদের এই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, প্রবাসী যুক্তরাজ্যের বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। সবাইকে আমরা আশা করছি যে দুটির পরিবর্তে যখন বিমানের ফ্লাইট আরও 3টি হবে, এখন 2টি ফ্লাইট আগামী সপ্তাহ থেকে আমরা সুপারিশ করছি, অবশ্যই সবাই বিদেশি এয়ারলাইন্স না ছড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আপনাদের প্রিয় জন্মভূমি সিলেটে যাতায়াত করবেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রচুর প্রচুর প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি সিলেটবাসীকে এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।